আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে ব্রেড স্লাইসার এবং ব্রেড নাইফ। তো ভিউয়ার্স, আজকে আমাদের সাথে আছে আমাদের রোকন ভাই। আজকে আমরা চলে এসেছি, এটা হচ্ছে ময়মনসিংহ কোকারিস। আপনারা জানেন ময়মনসিংহ কোকারিস হচ্ছে আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলের একমাত্র কোকারিস পার্টনার। তো ভিউয়ার্স, চলুন আমরা ব্রেড স্লাইসার যেটা আছে, প্রতিদিন যারা ব্রেড খেতে পছন্দ করেন তাদের কিন্তু ব্রেড স্লাইসারটা কিন্তু অনেক দরকারি একটা জিনিস। তো আমরা জেনে নিই ব্রেড স্লাইসারের দাম কত, এটা কিভাবে ব্যবহার করতে হয়। তো ভাই আমাদেরকে একটু বলেন। ব্রেড কেক দুটাই স্টার্ট করতে হবে, ঠিক আছে? এখানে ব্রেডটা দিবে, ঠিক আছে? এর উপর ব্রেডটা বসাবে, কেকটা ব্রেডটা, ঠিক আছে? বসার পরে চাকু দেখে কেটে দিয়ে দেবে, এই বড় চাকু দিয়ে। ওকে, আর কাটবে অনেকে অনেকে বড় চাপ পুরো একটা গ্যাপ করে কাটতে হবে, ঠিক আছে? একটা দুইটা তিনটা চারটা চারটা গ্যাপ দেওয়া আছে, যেকোনো দুইটা দুইটা গাড়ি বসালে চলবে, যেকোনো যে যেরকম খাবে আর কি সেরকম ভাবে। আপনারা দেখতেই পালেন, একটু এমনি নিচে দিকে, হ্যাঁ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন, এত কোনো আলো পড়ছিল এখন একদম ক্লিয়ার, আপনারা দেখতেই পালেন। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের পছন্দ মতো করে কিন্তু আপনাদের কেকটাকে শেপ করে, কেক তারপর ব্রেড কিন্তু শেপ করে কেটে নিতে পারবেন। এখন তো আমরা এখন বিশেষ করে ব্রেড নাইফ তো আর এটার সাথে তো দেওয়া হবে না, ব্রেড নাইফের দামটা আমরা একটু জেনে নিব। আবার কাজ শেষ, লক করে লক হয়ে যাবে। আচ্ছা, দামটা বলি নাই তো, এর দাম হলো 280 টাকা। 280 টাকা, 280 টাকা হলে কিন্তু এই যে ব্রেড স্লাইসার যেটা আছে, ব্রেড স্লাইসারটা কিন্তু আপনারা কিনে ফেলতে পারবেন। তো এখন আমরা কিন্তু যে নাইফ আছে সে নাইফটার দামটা একটু জেনে নিব। এর দাম হলো 180 টাকা। 180 টাকা, 180 টাকা হলে কিন্তু আপনারা এটা কিনে ফেলতে পারবেন। বেশ বড়, এটা একটা শুধু 50 টাকা, একটু নিচে দিকে, একটু নিচে, হ্যাঁ স্টেক নাইফ, শুধু 50 টাকা, শুধু 50 টাকা। এটা একটা আছে 130 টাকা, এটা কেক বেক করার জন্য, এটা ঠিক আছে? আর একটা আছে 170 টাকা, এটা ব্রাজিল, 170 টাকা, মেড ইন ব্রাজিল লেখা আছে। আর সবচেয়ে ভালো চাকু হলো এটা, ঠিক আছে? এতে কেক ব্রেড শাক সবজি শুরু করে সব কিছু কাটতে হবে, ঠিক আছে? এখন দাঁড় কমবে না, প্রয়োজন বলতে কাটো কাটতে কাটো কাটবে, ঠিক আছে? দাঁড় নষ্ট হবে না, ঠিক আছে? কখনো একদম করে দেখালাম, আপনারা বুঝতে পারেন খুব ভালো একটা জিনিস, এটা কিন্তু আপনারা কিনে ফেলতে পারেন। অনেক ভালো, কিন্তু বাজারে বিভিন্ন রকমের ব্রেড নাইফ আছে, কত থেকে কত পর্যন্ত দাম ওগুলো? আপনার ব্রেড নাইফ 50 থেকে শুরু করে 250 পর্যন্ত আছে, 50 থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত ব্রেড নাইফ আছে। 120 টাকা, এটা হচ্ছে 120 টাকা, এটা সাধারণত সবাই কিনে, যারা কেক ব্রেড কাজ করে সবাই কিনে। এর দুটো হয়, একটা প্লাস্টিক হ্যান্ডেল আর একটা স্টিল হ্যান্ডেল, 120 টাকা। এটা কিন্তু খুবই সুন্দর, আমি একটু হাতে নিয়ে দেখলাম, আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা দেখতে পারলেন, তো আমি আপনাদেরকে দেখালাম, তো খুব সুন্দর একটা জিনিস। তো ভিউয়ার্স, এখন নাইফের দাম বলা কি শেষ? এটা আসলে কি ফল ফ্রুটস খাইতে চায় তাদের জন্য, ঠিক আছে? ফল ফ্রুটস কাটার জন্য, আচ্ছা ফল ফ্রুটস কাটার জন্য, এগুলো কার্ভিং এর জন্য, কার্ভিং এর কাজ করা যায়।
এটা 12টার দাম হলো মাত্র 220 টাকা। এগুলো কি সিঙ্গেল পিস সেল করা হয়? সিঙ্গেল পিস বিক্রি হলে এক একটা 50 টাকা পিস। এক একটা 50 টাকা পিস। এগুলো কিন্তু খুবই কাজের জিনিস। আপনারা দেখবেন বাইরের দেশে যে কার্ভিং এর ভিডিওগুলো করা হয়, সেই কার্ভিং এর ভিডিও কার্ভিং গুলো কিন্তু এই নাইফ দিয়ে করা হয়। অনেকে হয়তো খুঁজতে খুঁজতে জুতা তিন চারটা ক্ষয় করে ফেলেছেন। বাট কোডিং হতে পারে, আমি খুলে দেখাই একটু। কোডিং করে কাজটা হ্যাঁ মনে হয় ভিতর দিকে এই যে ঢোকানো যায়। না কোডিং এর ফিক্স। এটা পুরো সেটের দাম হলো 220 টাকা। 12টার দাম মানে আপনি যদি বেশি কিনেন তাহলে কিন্তু ভালো। আর আমরা কিন্তু নাইফ যে ধার করে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, তো বুঝতেই পারছেন এখানে আসলে কিন্তু আপনারা সবকিছু পেয়ে যাচ্ছেন। আর তো হচ্ছে আপনাদের ব্রেড কাটার, কেক কাটার, পিজা কাটার তিনটা কিন্তু একটা সেট দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা হ্যান্ডেল। তো এই সেটটার দাম কত ভাইয়া? এই সেটের দাম হলো মাত্র 300 টাকা, তিন পিস 300 টাকা। তিন পিস কিন্তু আপনারা 300 টাকা হলে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো খুব সুন্দর, তো আমরা এটা দেখতে পারলাম। তো শেষ তো না কালেকশন। তো ভিউয়ার্স এখন আমি যেই কাজটা করব তা হচ্ছে এখানকার অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব, যেন আপনারা এখানে আসতে পারেন এবং কিনে ফেলতে পারেন এই ব্রেড স্লাইসার এবং ব্রেড নাইফ। তো ভিউয়ার্স আমি এখানকার নাম্বারটা বলছি 01924613649। আমি আবারও বলছি 01924613649। আমি আবারও বলছি 01924613649। তো এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের যে পোস্ট অফিসের গলি আছে সেখানে আপনারা সোজা চলে আসবেন নিউ মার্কেটে। আর নিউ সুপার মার্কেটে, নিউ সুপার মার্কেটের নিচতলায় আপনারা দেখতে পারবেন যে কোকারিজের মার্কেট। সেই কোকারিজের মার্কেটে ঢুকতে হাতের বাম দিকে দুইটা দোকান পরে কিন্তু আপনারা দেখতে পারবেন ময়মনসিংহ কোকারিজ। আর এই ময়মনসিংহ কোকারিজে আসলে তো পেয়ে যাচ্ছেন ব্রেড স্লাইসার, আর হচ্ছে ব্রেড যে নাইফ সেই নাইফটা পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে, শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।